সবাইকে স্বাগতম আজকের লাইভ ক্লাসে। প্রথমে আমাদের ট্রেনিং সেন্টার নিয়ে একটু পরিচিতি করে নেই। আমাদের ট্রেনিং সেন্টারটার নাম হচ্ছে ঠিক ইঞ্জিনিয়ারিং রিসার্চ। আমাদের এখানে আপাতত সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য যেমন কোর্স আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য কোর্স আছে, এবং সিভিল ইঞ্জিনিয়ারের জন্য আমাদের হ্যান্ড ক্যালকুলেশন এবং সফটওয়্যার অ্যানালাইসিস ফর আরসিসি বিল্ডিং, সফটওয়্যার ক্যালকুলেশন সফটওয়্যার অ্যানালাইসিস ফর স্টিল বিল্ডিং, এবং ব্রিজের জন্য আমাদের কোর্স আছে, এবং অটো ক্যাড, টেকলা, টাওয়ার নিয়ে আমাদের স্টার্ট করতে আমরা টাওয়ার ডিজাইন করাই, এবং ওটার হ্যান্ড ক্যালকুলেশনও আমাদের করাই। সাইলোর স্টার্ট করতে সাইলো আমরা ডিজাইন শিখাই। এরপর আমাদের জিওটেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে একটা কোর্স আছে, এবং আমাদের স্ট্রাকচারাল কনসেপ্ট, কোয়ালিটি কন্ট্রোল ইন কনস্ট্রাকশন অ্যান্ড এস্টিমেটিং ফর আর্সিসি অ্যান্ড স্টিল বিল্ডিং এর উপর একটা পুরো ওয়ার্কশপ আছে। এটা দিয়ে আমরা এটাও আমরা কোর্সটা করলে কনস্ট্রাকশন সম্পর্কে অনেক বেশি ক্লিয়ার হবে। এরপর প্লাম্বিং ডিজাইনের উপর আমাদের কোর্স আছে, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের উপর এক কোর্স আছে, এবং আমাদের যে টেন্ডার, অনেক অনেক কোম্পানিতে টেন্ডার করতে হয়, গভর্নমেন্ট টেন্ডার, নন গভর্নমেন্ট টেন্ডার, ইডিপি, এগুলো নিয়ে আমরা হচ্ছে এই কোর্সে কাজ করি। এছাড়াও রিভিট স্ট্রাকচার এবং রিভিট আর্কিটেকচার এবং 3D ম্যাপ আছে। এছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য বেসিক ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ড্রয়িং অ্যান্ড সার্ভিস ডিজাইনের কোর্স আছে। তো আমরা আজকে আমাদের মূল টকে যে টপিকটা ছিল সে টপিকে চলে যাই। আমাদের টপিক ছিল আজকের যে আমাদের ডিজাইন কনসেপ্ট অন আরসিসি বিল্ডিং। তো ডিজাইন কনসেপ্ট আমাদের কেন দরকার? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের একদম ডিজাইনের ফান্ডামেন্টাল যে ইসেনশিয়াল গুলো সেগুলো আমাদের জানার জন্য আমাদের এই ডিজাইন কনসেপ্টটা দরকার। সরি, এদিকে বিদ্যুতের একটু সমস্যা চলছে, এই জন্য একটু ব্যাঘাত ঘটলো। এবং আমাদের এগুলাকে একসাথে, কনসেপ্টটাকে একসাথে আমাদেরকে কম্বাইন করবে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে আমাদের ডিজাইন লোড, যে ডিজাইন লোডটা আমরা ইউজ করবো। এছাড়া অ্যানালাইটিক্যাল টেকনিক, আমরা কোন টেকনিকে অ্যানালাইসিস করব, ডিজাইন প্রসিডিউর, এবং আমাদের পার্টিকুলার স্ট্রাকচারাল সিস্টেমটা, যে আমরা কোন স্ট্রাকচারাল সিস্টেমটা কাজ করব, এবং অবভিয়াসলি আমাদের স্ট্রাকচারের অপটিমাইজেশনটা নিয়ে আসতে হবে, যে বেস্ট ইকোনমিক অপটিমাইজেশন অফ দ্য স্ট্রাকচার। এরপরে আমাদের আসলে আমরা যেমন ছোটবেলায় যখন বাবা যখন বাইরে থেকে বাসায় আসতো, যে আসার সাথে সাথে আমরা ফিল করতাম যে বাবা চলে আসছে, খুব দ্রুত আমরা গিয়ে পড়তে বসে যেতাম টেবিলে। তো আসলে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিংটাও হচ্ছে এরকম, যে আমাদের স্ট্রাকচারাল সিস্টেমের যে বিহেভিয়ার এটা ফিল করতে হবে, এবং ফিলটা করতে হবে এমন করে যে আমাদের কি কি টাইপসের লোড আছে, এবং ওই লোডগুলো একটা স্ট্রাকচারের ওপরে কিভাবে ইফেক্ট ফেলতে পারে। এবং অ্যাজ ইউজুয়াল আমাদের যে আমাদের মেন কনসেপ্টটাই হচ্ছে যে আমাদের যে লোডগুলো আছে, এই লোডগুলো কিভাবে ট্রান্সফার হবে,
অর্থাৎ একদম টপ টু বটম, একদম যে আমাদের টপ থেকে ফাউন্ডেশনে বা মাটিতে কিভাবে লোড গুলো ট্রান্সফার হবে, এই সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আমাদের সাধারণত দুইটা লোড পাথ রয়েছে, একটা হচ্ছে গ্রাভিটি লোড পাথ আর একটা হচ্ছে ল্যাটারাল লোড পাথ। তো আমরা জানি গ্রাভিটি লোড আমাদের কোনগুলো, যেগুলো আমাদের যেমন লাইভ লোড, ডেড লোড, সুপার ডেড, আমাদের যেগুলো লোড গুলো আছে এই এইগুলোতেই আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে যাতে এই গ্র্যাভিটি লোড গুলো আমাদের সয়েলে গিয়ে ট্রান্সফার হয় এবং সয়েলের বিয়ারিং ক্যাপাসিটির দ্বারা সেখানে সেটাকে রিটেন করে। এবং ল্যাটারাল লোড পাথ, অ্যাজ ইউজুয়াল ল্যাটারাল লোড আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করি, তাহলে আর্থকোয়েক এবং কুইন লোডের ক্ষেত্রে আমাদের কিভাবে লোড গুলো ট্রান্সফার হবে সেই বিহেভিয়ারটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে আমাদের ডিফ্লেকশন কন্ট্রোলটা কিভাবে হবে সেটাও আমাদেরকে বুঝতে হবে। প্রথমে আসি কনফাইন্ড কনক্রিট। এখন কথা হলো যে আমরা প্রত্যেকটা কলামে বা বিমে আমরা হচ্ছে কনক্রিটটাকে কনফাইন করি, অর্থাৎ টাই দিয়ে আমরা প্যাঁচাই। হ্যাঁ, আসলে আমরা বেশি যেটা প্রচলিত সেটা হলো যে আমরা জানি যে এটা শেয়ার রেইনফোর্সমেন্ট হিসেবে দেওয়া আছে, বাট এটার আসলে অনেকগুলো কাজ আছে। যেমন কনফাইন্ড কনক্রিট এবং আনকনফাইন্ড কনক্রিট মানে হচ্ছে যে আমাদের যেখানে টাই দিয়ে ইয়া করব সেটা হচ্ছে কনফাইন্ড অফ কলাম। হ্যাঁ, এটা হচ্ছে কনফাইন্ড অফ কলাম। তো এই কনফাইন্ড কনক্রিটটা যখন কনক্রিটকে কনফাইন করব তখন সে ল্যাটারাল স্ট্রেনটাকে রেজিস্ট করবে, সাথে সাথে তার স্ট্রেন এবং ডাক্টিলিটাও ইনক্রিজ করে ফেলবে। এবং এই যে আনকনফাইন্ড অবস্থায় যে অ্যাক্সিয়াল লোডটা পৌঁছাবে সেই অবস্থায় অতটুকু স্ট্রেস হলেই শুধুমাত্র এই ট্রান্সভার্স রেইনফোর্সগুলো স্ট্রেস হবে। এবং স্বাভাবিকভাবেই আমাদের বেটার বেন্ডিং স্টিফনেস এবং বেটার কনফাইন্ডের জন্য আমাদের যত বেশি লার্জার ডায়া হবে তত বেশি ভালো হবে। এবং আমরা যারা সিস্টেমিক ডিটেলিং করে থাকি আমরা দেখব যে আমাদেরও একটা প্যারামিটার দেওয়া আছে বা একটা ফর্মুলা দেওয়া আছে, যে ফর্মুলা অনুযায়ী আমাদেরকে ওই মিনিমাম রেইনফোর্সমেন্টটাও এই টাই বার হিসেবে প্রোভাইড করতে হয়। এবং অ্যাজ ইউজুয়াল যেটা নিয়ে আমরা জানি সেটা হলো যে এই যে কনফাইন্ড কনক্রিট এইটা আমাদের লংলিনিয়ার বারকে বাকলিং থেকে বাঁচাবে এবং শেয়ারল রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ হবে, এটা আমরা সবাই জানি। এরপর আসে ডাকটিলিটি। তো ডাকটাইল ম্যাটেরিয়াল আসলে কি এইটা আমাদেরকে প্রথমে জানতে হবে, অর্থাৎ আমরা জানি যে যে ডিফরমেশন হওয়ার যে ধর্ম তাকেই আসলে ডাকটিলিটি বলে। তো স্বাভাবিকভাবেই যে বেশি যত বেশি ডিফরমেশন হতে পারবে তাকে তত বেশি ডাকটাইল ম্যাটেরিয়াল আমরা বলবো। অর্থাৎ আমরা যদি এখানকার বইয়ের ভাষায় পড়ি, ডিসক্রাইব দ্য অ্যাবিলিটি অফ দ্য স্ট্রাকচার অর ইটস কম্পোনেন্ট টু প্রোভাইড রেজিস্ট্যান্স ইন দ্য ইনইলাস্টিক ডোমেন অফ রেসপন্স। ইনইলাস্টিক মানেই হচ্ছে আমাদের ডিফরমেশনে চলে যাবে, যে আসলে আমাদের ইলাস্টিক রিজিয়ন থেকে প্লাস্টিক রিজিয়নে চলে যাবে। ইট ইনক্লুডস দ্য অ্যাবিলিটি টু সাস্টেন লার্জ ডিফরমেশন and a capacity to absorb energy by hysteretic behavior which is vital for large earthquake. Hysteretic ta bujhte amader next stage of topic ache, she topic e amra bujhbo. So amader structural member ke ductile korte hole je material diye amra বিল্ডিংটা তৈরি করতেছি তাকেও ডাকটাইল হতে হবে। এবং আমরা জানি কনক্রিট ব্রিটল ম্যাটেরিয়াল এবং সুইটেড টু মানে কম্প্রেশন স্ট্রেস নিতে এসে পারে। তো দেয়ারফর দ্য প্রাইমারি এম অফ সিস্টেম ডিটেলিং অন কনক্রিট স্ট্রাকচার ইজ টু কম্বাইন মাইলস্টিক রেইনফোর্সমেন্ট অ্যান্ড কনক্রিট ইন সাচ এ ওয়ে অ্যাজ টু প্রডিউস ডাকটাইল মেম্বার দ্যাট আর ক্যাপাবল অফ মিটিং দ্য ইনইলাস্টিক ডিফরমেশন ডিমান্ড ইনপোজ বাই সিভিয়ার আর্থকোয়েক।
এর মানে হচ্ছে যে আমাদের যে এই যে সিস্টেমিক ডিটেলিং, আমরা সবাই জানি যে সিস্টেমিক ডিটেলিং করতে হয়, তো এই যে আমরা এমন ভাবে সিস্টেমিক ডিটেলিংটা করতে হবে যাতে এই বিহেভিয়ারটা আমাদের বিভিন্ন ভাবে ডাকটিলিটিটা ডিফর্ম করতে হবে। যেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডাকটিলিটি হবে, এটা হচ্ছে আমাদের বিম কলাম জয়েন্ট ডাকটিলিটি হবে, এই ধরনের বিভিন্ন ডাকটিলিটি আমাদের এই মাধ্যমে ডেভেলপ করতে হবে। আমরা যদি একটা নর্মাল এক্সাম্পল দেখি যে ফ্রেম বিমের অ্যাজ এ পার্ট অফ ল্যাডার সিস্টেম যদি দেখি, তাহলে যেটা হবে যে আমরা যে সাইক্লিক লোডিং নেগেটিভ মোমেন্টের জন্য আমার এখানে ক্র্যাক হচ্ছে এবং পজিটিভ মোমেন্টের জন্য এই ধরনের ক্র্যাকটা ডেভেলপ করতেছে। এখন আসি আমরা যে হিস্টেরেসিস যেটা বললাম, যে এটা হচ্ছে আইডিয়ালাইজড হিস্টেরেসিস লুপ আর এটা হচ্ছে ওয়েল ডিটেইল বিম প্লাস্টিক স্ক্রিন লুপ। এইটা ফোর্সটাকে আমরা যদি এইটাকে এখানে যদি পড়ি, পারফেক্ট ডাকটিলিটি ইজ ডিফাইন্ড বাই দ্য আইডিয়াল ইলাস্টিক পারফেক্ট প্লাস্টিক, অফেন অলসো কল্ড ইলাস্টো প্লাস্টিক মডেল শোন ইন ফিগার, হুইচ ডিসক্রাইব টিপিক্যাল রেসপন্স ইন টার্মস অফ ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য সেন্টার অফ মাস। ডায়াগ্রামস অফ দিস ফর্ম তারপর হিস্টেরেসিস লুপ। এরপরে যদি আমি আর একটু ডিটেল দেখতে চাই, আমরা যে কোনো যদি সিএসআই এর যে ইটা যারা তৈরি করছে তাদের যদি ইয়া করি, হিস্টেরেসিস ইজ দ্য প্রসেস অফ এনার্জি ডিসিপেশন থ্রু ডিফর্মেশন অ্যাজ অপোজ টু ভিসকোসিটি উইথ ইট এনার্জি ডিসিপেশন থ্রু ডিফর্মেশন রেট। হিস্টেরেসিস ইজ টিপিক্যালি অফ সলিড হোয়ার অ্যাজ ভিসকোসিটি টিপিক্যাল অফ ফ্লুইড অল দো দ্যাট ডিস্টিংশন ইজ নট। অর্থাৎ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে এইভাবে আমাদের লুপটা তৈরি করতেছে, এবং এই ধরনের মডেল হিসেবে আমাদের যদি ইটাপসে দেখি, এই ধরনের হিস্টেরেসিস টাইপ মডেল অনেকগুলো আছে, ইলাস্টিক, কাইনামেটিক, টাকেডা, পিভট, কনক্রিট, ডিআরবি হার্ডেনিং, ডিগ্রেডিং এবং আইসোট্রপিক। কনক্রিটের জন্য অলওয়েজ একটা একটা মানে দেওয়া আছে, তো ওইটা দিয়েও আমরা কনক্রিটের জন্য করতে পারবো। এবার আসি রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি একটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম যদি আমরা ল্যাটারাল ফোর্সের ক্ষেত্রে চিন্তা করি। সেটা হচ্ছে যে রিডান্ডেন্সি মানে হচ্ছে আমাদের যে একটা একটা ল্যাটারাল ফোর্স কোথাও যাচ্ছে, যেতে যেতে কোনো একটা কারণে সেটা বাধাপ্রাপ্ত হলো, বা সেটা কোনো কারণে কোনো একটা মেম্বার ফেল করায় সে আর ওই ল্যাটারাল লোডটা ওইখান দিয়ে ট্রান্সফার করতে পারছে না, কিন্তু এটা অন্য একটা পাথ বের করে সে ল্যাটারাল লোডটা ট্রান্সফার করে দিচ্ছে। তো অর্থাৎ এটা বলছে যে ইট মিন্স দ্যাট দেয়ার ইজ মোর দেন ওয়ান পাথ অফ রেজিস্ট্যান্স ফর ল্যাটারাল ফোর্স, এবং এটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম উইথ ম্যানি কলাম অন বিম অল উইথ ডাকটাইল কানেকশন। আমরা যেটা একটু আগে বললাম যে ডাকটাইল কানেকশন হতে হবে, আমরা সাধারণত স্টিলের কানেকশন নিয়ে বেশি গুরুত্ব দিই, বাট আমাদের আকৃতিতেও ডাকটাইল যদি কানেকশন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, অর বাই হ্যাভিং এ ডুয়েল সিস্টেম। ডুয়েল সিস্টেম মানে হচ্ছে আমাদের শেয়ারওয়াল এবং ফ্রেম, মোবাইল রেসিং ফ্রেম থাকবে। এরপরে হচ্ছে ডিটেলিং। ডিটেলিং হচ্ছে আমাদের যদি আমরা খুব নর্মাল ওয়েতে বলি, এই যে প্রসেস বাই হুইচ দ্য ডিজাইনার এনশিওর দ্যাট ইচ পার্ট অফ দ্য স্ট্রাকচার ক্যান পারফর্ম সেফলি আন্ডার সার্ভিস লোড কন্ডিশন অ্যান্ড অলসো হোয়েন স্পেশালি সিলেক্টেড ক্রিটিক্যাল রিজিয়ন আর টু অ্যাকোমোডেট লার্জ ইনইলাস্টিক ডিফরমেশন। ডিটেলিং আমাদের একটা স্ট্রাকচারাল ডিজাইনের একটা প্রসিডিওর বা সায়েন্স অ্যান্ড অর আর্ট, যেটা দিয়ে আসলে আমাদের সোজা বাংলা কথায় বলতে চাই যে আমরা যদি ডিজাইন যদি হয় আমাদের একটা ভাষা, তাহলে তার প্রকাশ করার মাধ্যম হচ্ছে ডিটেলিং। এখন আমাদের রেইনফোর্স কনক্রিটের এলিমেন্ট গুলো কিভাবে বিহেভ করে, যেমন এক্সটার্নাল লোড, সিসমিক লোডে কিভাবে আমাদের এগুলো করে, তো এখানে আমাদের টেনশন আছে, কম্প্রেশন আছে, বেন্ডিং থাকবে, শেয়ার থাকবে, স্লাইডিং শেয়ার থাকবে, পাঞ্চিং শেয়ার থাকবে, টর্শন থাকবে। হ্যাঁ, তা আমরা একটা করে যাই টেনশন।
এটা মেম্বারকে স্ট্রেস করবে, যেমন কনক্রিট হচ্ছে কম্প্রেশনে স্ট্রং এবং টেনশনে এবং শেয়ারে উইক। তো আমরা এই স্টিল এবং কনক্রিটকে এমন ভাবে করব যাতে কনফাইনমেন্ট এবং শেয়ার রেজিস্ট্যান্স দিতে পারে, সাফিসিয়েন্ট রেইনফোর্সমেন্ট ক্যান বি অ্যাডেড টু প্রোভাইড অ্যাডিকুয়েট টাফনেস ফর সিসমিক রেজিস্ট্যান্স এনাবলিং রেইনফোর্স কনক্রিট টু এক্সিবিট ডাকটাইল প্রপার্টি। এরপরে আছে আমাদের কম্প্রেশন। কম্প্রেশনটা মেম্বারকে পুশ করে এবং ম্যাটেরিয়ালকে ক্রাশিং এর দিকে নিয়ে যায়, মানে ভেঙে পড়ার দিকে নিয়ে যায় যখন মেম্বারটা শর্ট হয় এবং রিলেটিভলি ফ্যাট হবে। এরপর বেয়ারিং সারফেসে আমাদের কনক্রিট বিম এবং কলামের বেয়ারিং সারফেসেও আমাদের এই ক্রাশিংটা কম্প্রেশনের জন্য ক্রিয়েট হয়। এছাড়া ক্রাশিং ফেলোরটা আসবে যে আমাদের ওয়ার্নিং দিবে লোকাল স্প্লিটিং অফ কনক্রিট অ্যান্ড আদার ভিজিবল চেঞ্জেস, কোনো কোনো কনক্রিট কোথাও স্প্লিট হয়ে যাবে এবং ভিজিবল কোনো চেঞ্জ হবে। সবচেয়ে মানে সমস্যা যেটা হয় সেটা হলো যে আমাদের আমাদের যদি স্লেন্ডার মেম্বার হয়, স্লেন্ডার মেম্বার হলে এই কম্প্রেশনের জন্য সাডেন ফেলোর হবে এবং এই সাডেন ফেলোরটা আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এরপরে আছে বেন্ডিং। বেন্ডিং আমরা সবাই জানি যে বেন্ডিং কোথায় অকার হয়। এটা হচ্ছে মোস্টলি ভার্টিক্যাল লোড অ্যাপ্লাই টু ফ্লোর স্ল্যাব অ্যান্ড বিম। বেন্ডিং কজেস দ্য বটমস অফ দ্য সিম্পল বিমস টু বিকাম স্ট্রেস ইন টেনশন অ্যান্ড টপস অফ দ্য বিম টু বি পুশ টুগেদার ইন কম্প্রেশন। এটা সবাই জানি আমরা। Continuous beams and cantilever beams have tension forces at the top and a compression at the bottom near their support. At mid-span, the forces are in the same location as for simple beams and slab. এবং এই ভার্টিক্যাল ক্র্যাক গুলো ডেভেলপ করবে নিয়ার মিডস্প্যান অফ কনক্রিট, সিন্স দ্য টেনশন ফোর্স কজেস দ্য কনক্রিট টু ক্র্যাক। তো আমাদের এই টেনশন জোনে রেইনফোর্সমেন্ট গুলো দেওয়া হয় যে আমরা আমরা টেনশন ফোর্স গুলোকে রেজিস্ট করবে এবং এই টেনশন ক্র্যাক গুলো আমাদের স্ট্রাকচারকে ড্যামেজ করতে পারে। তো আই ইউজ টু মনিটর এবং ডিটারমাইন দ্য পটেনশিয়াল ফর কলাপস। তো আমরা যদি ফিগারের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের এরকম ফ্লেক্সার ক্র্যাক হতে পারে, ভার্টিক্যাল ক্র্যাক ডেভেলপ নেয়ার মিড স্প্যান, হেয়ার লাইন ক্র্যাকস আর নর্মাল বাট ওয়াইডেনিং ক্র্যাকস ইন্ডিকেটিং ইম্পেন্ডিং ফেলোর। এখানে আমাদের ডায়াগোনাল ক্র্যাকস গুলো তৈরি হচ্ছে। এরপরে আমাদের শেয়ার। শেয়ার আমাদেরকে আমরা জানি যে এইভাবে আমাদের কাপলিং ফোর্স হিসেবে কাজ করে। তো আমাদের এই যে শেয়ারটা এবং এই শেয়ারটা নিউমেরিক্যালি আমাদেরকে সমান হতে হবে। সমান হলে আমাদের মেম্বারটা শেয়ারে ঠিক থাকবে। এবং আমরা জানি যে আমাদের খুব পরিচিত একটা ইকুয়েশন যে শেয়ার ভিকিউ ডিভাইডেড বাই আইভি। তো এখানে আমাদের ডায়াগোনাল টেনশন ক্র্যাকস গুলো তৈরি হয়েছে। এই রেসপেক্টে আমাদেরকে অবশ্যই শেয়ার রেজিস্ট্যান্স দিতে হবে। এখন আমরা আসি যে এই যে একটা ক্র্যাক তৈরি হচ্ছে এই ক্র্যাকটার মধ্যে কি কি কাজ করে, যেমন শেয়ার রেজিস্ট্যান্স অফ আনক্র্যাক পোর্শন অফ কনক্রিট। এখানে আমার এই স্টিলের জন্য যে ফোর্সটা কাজ করবে ইন্টারলক ফোর্স অ্যালং ডায়াগোনাল ক্র্যাক এবং ডাওয়াল অ্যাকশনের জন্য আমাদের কাজ করবে, অর্থাৎ আমাদের পুরোটা হচ্ছে এইটা, অর্থাৎ শেয়ার আমাদের কতটুকু ডেভেলপ হচ্ছে টোটাল এই চারটার যোগফল। এবং আমাদের ইকুইলিব্রিয়াম হবে যখন এক্সটার্নাল শেয়ার ফোর্স এবং ইন্টারনাল শেয়ারটা
সমান থাকবে। অর্থাৎ আমাদের এই যে টোটাল যে ইয়াটা, এই টোটাল ইয়াটার ভিসিওয়াই, ভিডি এবং ভিআই এগুলার টিপিক্যালি টিপিক্যালি বের করার মেথড অনেক কমপ্লিকেটেড। সো আমাদেরকে কোডে আমাদের এই ভিসি বের করার জন্য বিভিন্ন ফর্মুলা দিয়ে দিচ্ছে, এবং আমাদের ব্যালেন্স করার জন্য এটা সবচেয়ে সিম্পল একটা ইয়া যে ভিসি কোয়াল টু এফ প্রাইম সি ডিডি। তো এখান দিয়ে আমাদেরকে শেয়ারগুলো চেক করতে হয়। এরপরে হচ্ছে স্লাইডিং শেয়ার। স্লাইডিং শেয়ারে আমাদের এভাবে ক্র্যাক ডেভেলপ করে জিনিসটা মাঝখান দিয়ে স্প্লিট হয়ে যেতে পারে, এটাই আমাদেরকে স্লাইডিং শেয়ারের জন্য রিইনফোর্সমেন্ট দিতে হবে। এবং আমাদের এটা শেয়ার ওয়ালের ক্ষেত্রে এই ধরনের ভাবে স্লাইডিং শেয়ারের জন্য এভাবে ক্র্যাক আসবে। তো স্লাইডিং শেয়ার ইন ওয়াল, স্লাইডিং শেয়ার ইন বিম, স্লাইডিং শেয়ার ইন কলাম, এভাবে আমাদের স্লাইডিং শেয়ারের জন্য ইয়া হবে। এরপরে পাঞ্চিং শেয়ার। পাঞ্চিং শেয়ারের জন্য আমাদের আমরা যেটা মানে খুব নোনলি জানি, সেটা হলো যে ফ্ল্যাট স্ল্যাবে এভাবে আমাদের পাঞ্চ করে স্ল্যাবটা নেমে যাবে, যে আমাদের লোড আছে এই লোডটাতে। এরপরে আছে টর্শন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেকেরই এটা নিয়ে আসলে একটু কনসেপ্ট কমই থাকে। সেটা হলো টর্শনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এলিমেন্টাল টর্শন আর একটা হচ্ছে ওভারঅল বিল্ডিং টর্শন। এলিমেন্টাল টর্শনটা আবার দুই প্রকার, ইকুইলিব্রিয়াম টর্শন আর কম্প্যাটিবিলিটি টর্শন। তো কম্প্যাটিবিলিটি আমাদের এখানে বিমের জন্য এই যে একটা টর্শন এখানে ডেভেলপ করতেছে, এবং টর্শন ইকুইলিব্রিয়াম টর্শন এটা, এবং এটা হচ্ছে কম্প্যাটিবিলিটি টর্শন। এবং আমরা বলতেছি যে হোয়েন ডিজাইন ইজ ফর দ্য ইকুইলিব্রিয়াম টর্শন, the entire calculated torsion needs to be accounted for the for in the analysis. অর্থাৎ আমাদের যখন ইকুইলিব্রিয়াম টর্শন এরকম তৈরি হবে, তখন কোনো ভাবেই এটাকে মিনিমাইজ করা যাবে না, এটাকে অবশ্যই এই টর্শনটাকে আমাদের অ্যানালাইসিসে কাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে হবে। বাট হাউএভার হোয়েন দ্য টর্শনাল মোমেন্ট রেজাল্ট ফ্রম দ্য কম্পেটিবিলিটি অফ ডিফরমেশন বিটুইন মেম্বার্স মিটিং এট এ জয়েন্ট, অর্থাৎ যে কম্পেটিবিলিটি তার টর্শনের জন্য হচ্ছে, ডিজাইনার ইজ পারমিটেড টু রিডিউস দ্য ক্যালকুলেটেড টর্শন, দিস ইজ বেসড অন ওয়েল নন কনসেপ্ট অফ রিডিস্ট্রিবিউশন অফ মোমেন্ট ইন আরসিসি মেম্বার। সো ইটস এ ভেরি গুড কনসেপ্ট। এবং আমাদের আর একটা ছিল ওভারঅল বিল্ডিং টর্শন। ওভারঅল বিল্ডিং টর্শনটা নির্ভর করে সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটির উপরে, এবং আমরা অনেকেই যখন টর্শনাল ইরেগুলারিটি পড়েছি তখনও এই জিনিসটা আমাদের কনসেপ্টে নিয়ে আসতে হয়েছে যে সেন্টার অফ মাস প্রত্যেকটা মেম্বারের একটা সেন্টার, মাসের সেন্টার রয়েছে এবং রিজিডিটিরও একটা সেন্টার রয়েছে। তো স্বাভাবিকভাবেই এই দুইটা সেন্টার যত দূরত্বে যাবে তত বিল্ডিংটা টর্শন খাবে। আমাদেরকে তো লক্ষ্য রাখতে হবে যে এই দুইটা পয়েন্ট যত কাছাকাছি রাখা যায়, যদি সম্ভব হয় তাহলে কোয়েনসাইড করালে সবচেয়ে ভালো। এরপরে আমাদের এক্সটার্নাল লোড গুলোর উপরে একটু নজর দিই যে আসলে কি কি এক্সটার্নাল লোড আছে, যেমন আর্থকোয়েক লোড আছে, উইন্ড লোড আছে, এক্সপ্লোশন ইফেক্ট আছে, ফ্লাড আছে, ফেইকল ইম্প্যাক্ট আছে। আর্থকোয়েক ল্যাটারাল লোডিং লোড রেজিস্টিং সিস্টেম, আমরা গ্র্যাভিটি লোড রেজিস্টিং সিস্টেম পড়েছিলাম বলছিলাম এবং ল্যাটারাল লোড রেজিস্টিং সিস্টেম। তো আমাদের আসলে গ্র্যাভিটি লোড রেজিস্টিং ইজ ভেরি সিম্পল, আমাদের স্ল্যাব থেকে বিমে যায়, বিম থেকে কলামে যায়, কলাম থেকে আমাদের ফাউন্ডেশনে চলে যাবে। তো আমাদের ল্যাটারাল লোড সিস্টেমের ক্ষেত্রে মোমেন্ট রেজিস্টিং ফ্রেমটা নিজেই আসলে ল্যাটারাল লোডিং সিস্টেম হিসেবে কাজ করে, এছাড়া শেয়ারও কাজ করে, কপল শেয়ার কাজ করে, ডুয়েল সিস্টেম, তো দুইটার কম্বিনেশন হবে। তো এখানে আমাদের শেয়ার ওয়াল, এখানে কাপলিং, এখানে হচ্ছে একটা শুধু একদম সলিড শেয়ার ওয়াল দিয়ে আমরা ল্যাটারাল লোডিং সিস্টেমটা দাঁড় করাচ্ছি, আবার এইটা কাপলিং যে শেয়ার ওয়াল বলতেছি, অর্থাৎ এখানে কাপলিং বিম দুইটার মাঝখানে দুইটা শেয়ার ওয়ালকে দুইটা জোড়া লাগালে সেটা দিয়ে ওটাকে আমরা কাপলিং বিম বলবো, তো সেটা দিয়ে আমরা এই ইয়াটা দাঁড় করতে পারি। এবং ল্যাটারাল লোড সিস্টেম অ্যাজ ইউজুয়াল
আমাদের কাপলিং বিম রেজিস্ট্যান্স, এর মধ্যে আমাদের যে আর্থকোয়ার্কের জন্য এরিয়া সেলফ ফ্রেম ল্যাটারাল লোডিং সিস্টেম হিসেবে কাজ করে। এবার আসি ডায়াফ্রামের জন্য। ডায়াফ্রাম নিয়ে আমাদের অনেকেরই অনেক কোশ্চিন থাকে, দ্যাটস হোয়াই আমি আমি আসলে এখানে কি লেখা আছে সেটা একটু পড়তে চাই। সেটা হচ্ছে যে এ রিকুইজিট ফর এ ডিজারেবল রেসপন্স অফ এ বিল্ডিং ইজ টু ইন্টারকানেক্ট অল ল্যাটারাল ফোর্স রেজিস্টিং কম্পোনেন্ট উইথ এ রিলেটিভলি রিজিড সারফেস। দিস ইজ অ্যাচিভ উইথ দ্য ইউজ অফ ফ্লোর অ্যান্ড রুফ সিস্টেম উইথ জেনারেলি পজেস লার্জ ইন প্লেন স্টিফনেস। Vertical elements such as walls and frames will thus contribute to the total lateral force resistance in portion of their own stiffness. The function of a floor or roof acting as a diaphragm is to transmit inertia forces generated by earthquake acceleration of the floor mass at a given level or to all horizontal force resisting element. At certain levels, as a response to architectural requirement, particularly in lower stories, significant horizontal forces from on elements such as frame and shear wall may need to be transferred to another, usually stiffer element such as wall. These actions generate significant shear force and bending moments within a diaphragm, particularly in long and articulated floor plan. Re-entered corner inviting stress concentrations may result in premature damage. When such configurations are necessary, it is preferable to provide structural separation. This is one important line. This may lead to a number of simple, compact, and independent plans. Gaps separating adjacent structure must be large enough to ensure that even during a major seismic event, no hammering of adjacent structure will occur due to out-of-phase relative motions of the independent substructure. Inelastic deflection resulting from ductile dynamic response must be allowed for. It should be noted that diaphragm action may be jeopardized if opening significantly reduce the ability of the diaphragm to resist in-plane flexure and shear. So আমরা কি দেখলাম যে এই যে ফাংশন রুফ ফ্লোর বা রুফকে আমরা ডায়াফ্রাম হিসেবে কাজ করাচ্ছি, যেটা আমাদের ইনার্শিয়া ফোর্স যেটা আর্থকোয়েকের অ্যাক্সেলারেশন দ্বারা ইয়া হবে, হ্যাঁ, সেটা আমরা ওইখান দিয়ে ট্রান্সমিট করতেছি এমন লেভেল অল হরাইজন্টাল ফোর্স রেজিস্টিং এলিমেন্ট। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইয়া হচ্ছে যে প্রিফারেবল টু প্রোভাইড স্ট্রাকচারাল সেপারেশন যখন আমাদের কনফিগারেশনে সমস্যা হবে। যেমন আমাদের এই ফিগারে দেখি যে এইখানে এতটুক পর্যন্ত একটা ডিসকন্টিনিউটি দেওয়ায় এইখান দিয়ে সিসমিক ফোর্স আসার সময় এইখান দিয়ে আমাদের ক্র্যাক করতে পারে। দ্যাটস হোয়াই আমরা যেটা করব সেটা হলো যে এখানে একটা সিসমিক সেপারেশন দিতে হবে। আরো পড়ি, ইন দি রোল অ্যাজ ডায়াফ্রাম দ্য ফ্লোর অ্যান্ড ফ্লোর সার্ফেসেস অ্যাক্ট অ্যাজ হরাইজন্টাল বিমস স্প্যানিং বিটুইন ল্যাটারাল সাপোর্ট পয়েন্টস অ্যান্ড মে ইফেক্টিভলি এনগেজ বিম এলিমেন্টস অ্যাট দ্য পেরিমিটার অ্যাজ টপ অ্যান্ড বটম কর্স অ্যান্ড or flanges. In this case, the bending moment is resolved into a tension and compression couple considered resisted by beam elements and shear resistant by the diaphragm surface. In absence of such flange elements to resist the moment couple, the diaphragm must act as a deep plate resisting both bending and shear forces. Either type of the diaphragm behavior requires effective transfer of bending and shear forces, necessitating careful detailing of connection between the diaphragm and lateral load support system. এখন আসি আমরা স্ট্রেংথ এন্ড সার্ভিসিবিলিটির উপরে। স্ট্রেংথ আমাদের কেন দরকার, যে আমাদের বাকলিং, ইল্ডিল, ফ্র্যাকচার
সব এবং এগুলা রেজিস্ট করার জন্য আমাদের স্ট্রেংথটা দরকার এবং সার্ভিসিবিলিটি দরকার আমাদের ডিফ্লেকশন এবং ভাইব্রেশনটাকে কন্ট্রোলের পর্যায়ে আনার জন্য। এরপরে আছে সেলফ স্ট্রেনিং ফোর্সেস। এইটা আসলে কিভাবে হয়, যে ডাইমেনশনাল চেঞ্জেস এর জন্য অনেক সময়তে এই ফোর্সের ফোর্সটা ডেভেলপ করে। যেমন আমাদের যদি একটা মোমেন্টিং ফ্রেম যদি ডিফারেন্সিয়াল ফাউন্ডেশন সেটেলমেন্টে যায় এবং শেয়ার ইন বেয়ারিং ওয়ালস অ্যান্ড সাপোর্ট কনক্রিট স্ল্যাব যদি স্ট্রিং করে, তাহলে এই ধরনের ফোর্স ডেভেলপ করতে পারে। তো এইটা নিয়েও আমাদেরকে বিহেভিয়ারটা দেখতে হবে। অ্যাবনর্মাল লোড অ্যাজ ইউজুয়াল, এটা বিভিন্ন কারণে আসতে পারে, অ্যাক্সিডেন্টাল হতে পারে, মিস ইউজ হতে পারে। হ্যাঁ, তো এইগুলা এই ধরনের অ্যাবনর্মাল লোডও আমাদের আসতে পারে। এবার আমরা আসি যে একটা আরসিসি বিল্ডিং এ কি ধরনের, কত ধরনের কলাপ প্যাটার্ন আছে। যেমন আর্থকোয়েক কলাপ প্যাটার্ন হতে পারে, কলাপ ডিউ টু আনইনটেন্ডেড অ্যাডিশন অফ স্টিফনেস হতে পারে, ইনঅ্যাডুকুয়েট বিম কলাম জয়েন্ট স্ট্রেন হতে পারে, টেনশন কম্প্রেশন ফেলিওর হতে পারে, ওয়াল টু রুফ ইন্টার কানেকশন ফেলিওর হতে পারে, লোকাল কলাম ফেলিওর, হেভি ফ্লোর কলাপ, টর্সোনাল ইফেক্ট, টপ স্টোরি ফার্স্ট স্টোরি কলাপ, মিড স্টোরি কলাপ, পাউন্ডিং, পি ডেল্টা ইফেক্ট, কলাপ ডিউ টু উইন্ড স্টর্মস, এক্সপ্লোশন ইফেক্ট, প্রোগ্রেসিভ কলাপ, ডিজাইন, এগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের কলাপ হতে পারে। এখন আসি আমরা প্রথমে আর্থকোয়েক কলাপস প্যাটার্নে। তো যখন আর্থকোয়েকের সময় শেকিং, যে মানে সয়েলে যে শেকিংটা হয়, সেটা আমাদের কলাপসের জন্য দায়ী হয় এবং রিডান্ডেন্সি এবং ডাকটাইল বিহেভিয়ার, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, যে এই দুইটার যদি মানে এই দুইটাকে যদি আমরা ঠিকভাবে কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের জিনিসটা কলাপস করবে। এবং অন দ্য আদার হ্যান্ড, ব্রিটল বিহেভিয়ার এনহ্যান্সেস পসিবিলিটি অ্যান্ড ইনক্রিজেস দ্য এক্সটেন্ট অফ কলাপস। তো আমাদেরকে এই ব্রিটল বিহেভিয়ারটা যত পারি আমাদেরকে কমিয়ে ফেলতে হবে। এরপরে আসি কলাপস ডিউ টু আনইনটেন্ড অ্যাডিশন অফ স্টিফনেস। এখানে যদি আমরা দেখি, এখানে একটা কলাম আছে, আমরা সামহাও এখানে কোনো একটা ব্রিক ওয়াল অর্ধেক দিলাম বা একটা কনক্রিটের সামহাও কিছু একটা এখানে দিলাম, দেওয়ার পরে আর অর্ধেকটা ফাঁকা রাখলাম। এই যে বিহেভিয়ারটা যখন আর্থকোয়েক আসছে, তখন এখানে একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছে এবং এই ক্রিয়েটটা হওয়ার পরে আমার এইখানে ফেল হতে পারে, পসিবল শেয়ার ফেলর অফ কলাম। এরপরে ইনঅ্যাডুকেট বিম কলাম জয়েন্ট স্ট্রেন, যেটা নিয়ে আমরা একটু আগে বলেছি যে আমাদের অনেক জয়েন্ট স্ট্রেনে কিভাবে রিভার টাইস দিয়ে সিসমিক ডিটেলিং করতে হবে, জয়েন্ট শেয়ার চেক দিতে হবে সিসমিকের জন্য, সেভাবে আমাদেরকে ডিটেল করে সেটাকে স্ট্রেনটা বাড়াতে হবে, আদারওয়াইজ আমাদের এগুলো এভাবে ফেল করতে পারে। এরপরে টেনশন কম্প্রেশন ফেল, আমাদের এইরকম হতে পারে যে গ্র্যাভিটির লোডটা এমনভাবে কাজ করতেছে, এইটা আমাদেরকে ডিফ্লেক্ট হয়ে কলাপস করতে পারে। আবার এরকম ধরনের প্যাটার্ন আসতে পারে যে টেনশন কম্প্রেশন, এবং এখানে দুই ধরনের প্যাটার্ন আসতে পারে, যে এখানে টেনশন কর্নার এবং এখানে কম্প্রেশন, তারপরে এটা ফেল করতে পারে। এরপরে ওয়াল টু রুফ ইন্টার কানেকশন ফেলিওর, লোকাল কলাম ফেলিওর, এটা আসলে আমাদের যদি কোনো কারণে ফ্লোর সিস্টেম এবং কলাম বা ওয়ালের সাথে যদি কানেকশনগুলো ঠিকভাবে না থাকে, তখন আমাদের এরকম লোকাল ফেলিওর হতে পারে। হেভি ফ্লোর কলাম, আমরা আমাদের হচ্ছে যেগুলা বিল্ডিং ইরেগুলারিটি আছে, তার মধ্যে একটা ইরেগুলারিটি ছিল মাস, ওয়েট মাস ইরেগুলারিটি। তো ওয়েট মাস ইরেগুলারিটির জন্য আমাদের হেভি ফ্লোর যখন আর্থকোয়েক আসে, দেখা যাচ্ছে যে একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোরের যদি অনেক বেশি লোড হয়, এটার একটা প্যারামিটার অবশ্যই আমাদের সেই ইয়াতে দেওয়া হয়েছে এবং আমাদের কোর্সগুলোতে এগুলো ডিটেল পড়ানো হয়। সেটা বলতে যে এখানে যদি হেভি ফ্লোর কলাপসটা ঘটে, তাহলে আমাদের এই আর্থকোয়েক আসলে হেভি ফ্লোরটা
কম ডিফ্লেকশন হবে এবং উপরেটা বেশি ডিফ্লেকশন হওয়ার কারণে ক্র্যাক হয়ে আমাদের ফেলওর ঘটতে পারে। এরপরে আমাদের আর একটা ইরেগুলারিটি হচ্ছে টর্সনাল ইফেক্ট, যেটা আমরা সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটি নিয়েও একটা কথা বললাম কিছুক্ষণ আগে। তো এই টর্সন ইফেক্টটাও আমাদের ফেল করতে পারে, যে এটা যদি আমাদের টর্সন একটা অ্যালাউবল লিমিটে না থাকে সে কারণে আমাদেরকে ফেলওর হতে পারে, এরকম ধরনের একটা ফেলওর হবে। এরপরে সফট স্টোরি বা স্টোরি কলাপ, এটা আসলে আমাদের স্টিফনেস এর উপরে, আমরা জানি সবাই যে হুকস ল থেকে যে ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে স্টিফনেস এর একটা ধারণাটা আমরা নিতে পারি। সো এইখানে আমাদের স্টিফনেস যদি আমরা ফার্স্ট ল দেখি, স্টিফনেস রেগুলেটরি ফার্স্ট ইয়ার দেখি, যে আমাদের এখানকার 70% স্টিফনেস যদি ওপরটা থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা সেখানে দেখবো যে আমাদের একদম সফট স্টোরি ইফেক্ট চলে আসবে এবং গ্রাউন্ড ফ্লোরটা সেক্ষেত্রে ফেল করতে পারে। সফট ফার্স্ট স্টোরি কলাপস যেটা নিয়ে আমরা কথা বললাম, মিডল স্টোরি কলাপসও একটা ধরনের ইয়া হতে পারে। যেমন অনেক সময় আমরা এমন করে বিল্ডিংটা করি যে মিড স্প্যানের মানে মিড স্টোরি থেকে ওপরে এক ধরনের স্টিফনেস কাজ করে, নিচে আর এক ধরনের স্টিফনেস কাজ করে, এই কারণেও আসলে মিড স্টোরি কলাপস হতে পারে। কারণ স্টোরি হ্যাজ নো ওয়ালস অ্যান্ড ওয়ান্স হ্যাভ দ্য বিলো হ্যাভ সিগনিফিকেন্ট ওয়াল, আর হোয়েন স্টোরি হ্যাজ স্টিফ শর্ট কলাম অ্যান্ড দ্য ওয়ান্স হ্যাভ অ্যান্ড বিলো হ্যাভ লঙ্গার মোর লিম্বার কলাম, এরকম করে ফেল করতে হয়। যেমন অনেক বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে সামহাও অনেক বড় হাইটের কলাম দিছে, তারপরে আস্তে আস্তে ওপরে গিয়ে দেখা যাচ্ছে শর্ট কলাম দিচ্ছে, তো এই ধরনের ইফেক্টটা আসতে পারে। এরপরে সবচাইতে আর একটা ইফেক্ট হচ্ছে পি ডেল্টা ইফেক্টের কারণেও ফেল হতে পারে, এবং সেটা অ্যালাবল এয়ার মধ্যে আমাদেরকে রাখতে হবে যে কত কত অ্যাক্সেলারেশনে আমাদের পি ডেল্টা ইফেক্টেও আমাদের জিনিসটা ঠিক থাকে। যেমন আমাদের এইখানে নর্মালি আমাদের মোমেন্টটা হয় এইখানে যে ল্যাটারাল লোডটা কাজ করতেছে ইনটু এইচ, আমাদের মোমেন্টটা যদি পি ডেল্টা ইফেক্ট না থাকে, আর যদি পি ডেল্টা ইফেক্ট থাকে তাহলে পার ওটার সাথে আমাদের এই ভার্টিক্যাল যে লোডটা আছে সেটার সাথে এই যে ডিস্টেন্সটা এটা এই মোমেন্টটা আমাদের যুক্ত হয়, এই মোমেন্টের কারণেও অনেক সময় ফেলওরটা হতে পারে। তো এটা আমাদের শেয়ার ওয়ালের ক্ষেত্রে এরকম পি ডেল্টা ইফেক্ট হতে পারে। এরপরে আমাদের এই যে আবার একটা প্যাটার্ন লোলাইজ বিল্ডিং এর জন্য এটা একটা ভালো সমস্যা। এরপরে এক্সপ্লোশন ইফেক্টটা আসতে পারে, যেমন আমাদের যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হয়েছিল, যে আমাদের এক্সপ্লোশন হয় নাই ওখানে, অবশ্য প্লেন অ্যাটাক করেছিল। তো এখানে আমাদের বাইরে যদি আমরা এক্সপ্লোশন করি তাহলে সেটাকেও আমাদেরকে চিন্তা করতে হবে যে ওভার প্রেশার কোথা থেকে কিভাবে কাজ করছে। আমরা এটা আমরা নট ফ্যামিলিয়ার বিকজ আমরা আসলে খুব খুব কম ইঞ্জিনিয়ারিং আমাদের সাথে যারা এক্সপ্লোশন নিয়ে কাজ করে, যে এক্সপ্লোশন হলে বিল্ডিংটাকে টিকায় রাখতে হবে, এ ধরনের রেস্টিং বিল্ডিং আমরা কম করি। তো এখানে রিফ্লেক্টেড প্রেশারটা কিভাবে কাজ করতেছে সেটা নিয়েও আমাদের ফেলওর প্যাটার্ন হতে পারে। এক্সপ্লোশন ইফেক্টটা এরকম করে আসতে পারে বা এরকম করেও আসতে পারে বা এরকম করেও যেতে পারে। এবং আবার যদি ইন্টেরিয়র এক্সপ্লোশন হয় সেক্ষেত্রেও আমাদের প্যাটার্নটা কিরকম হবে সেটাও আমাদেরকে বুঝতে হবে। এরপরে প্রগ্রেসিভ কলাপ, প্রগ্রেসিভ কলাপসের জন্য এটা আসলে আমরা এটা নিয়েও আমরা বেশি ফ্যামিলিয়ার না, বাট এটা একটা এক্সাম্পল যদি আমরা দিই, প্রমিনেন্ট কেস অফ লোকাল কলাপস দ্যাট প্রোগ্রেস টু এ ডিসপ্রপোর্শনেট পার্ট অফ দ্য হোল বিল্ডিং অর দ্য রোনান পয়েন্ট ডিজাস্টার,
একটা ডিজাস্টারের নাম বলতেছে, উইচ ব্রট দ্য অ্যাটেনশন অফ দ্য প্রফেশন টু দ্যাট ম্যাটার অফ জেনারেল স্ট্রাকচার ইন্টিগ্রিটি ইন বিল্ডিং। দিস 22-story অ্যাপার্টমেন্ট বিল্ডিং ওয়াজ বিল্ড ইউজিং প্রিকাস্ট কনক্রিট লোড বিয়ারিং প্যানেল ইন ক্যানিং টাউন ইংল্যান্ড। In March 1968, a gas explosion in an 18-story apartment blew out a living room wall. The loss of the wall led to the collapse of the whole corner of the building. The apartment above the 8th story suddenly losing support from below and being insufficiently tight and reinforced. Collapse one after another. অর্থাৎ 18-story যখন আমাদের গ্যাস এক্সপ্লোশনটা হলো, দ্য লস অফ দ্য ওয়াল লিড টু কলাপস অফ হোল কর্নার অফ দ্য বিল্ডিং, এবং 18-story অ্যাভাবে সাডেনলি লুজিং সাপোর্ট ফ্রম বিলো অ্যান্ড বিং সাফিসিয়েন্টলি টাইড অ্যান্ড রেনফোর্স কলাপস ওয়ান আফটার আনাদার। দ্য ফলিং ডেব্রিজ রাপচার্ড সাকসেসিভ ফ্লোরস অ্যান্ড ওয়ালস বিলো দ্য 18-story অ্যান্ড দ্য ফেলোর প্রোগ্রেস টু দ্য গ্রাউন্ড। বেটার কন্টিনিউটি অ্যান্ড ডাকটিলিটি মাইট হ্যাভ রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ড্যামেজ। ওই শেষেই আমাদের ওই জিনিসে ফেরত যাচ্ছি, সেটা হচ্ছে ডাকটিলিটি ইজ এ বিগ ফ্যাক্টর। তো আমাদের এখন কিছু অল্টারনেটিভ করবো যে প্রোগ্রেসিভ সাকসেস কলাপস হতে পারে। যেমন আমাদের রানা প্লাজাতে অনেকটা এরকম ধরনের ফেলোর হয়েছিল, যে আসলে একদম স্যান্ডউইচ আকারে ফেলোর হয়েছিল। তো ওইটাও আমরা এখানে কিছুটা তুলনা করতে পারি। সেটা হলো যে ডিউরিং দ্য ডিজাইন প্রসেস কনসিডার রেজিস্ট্যান্স টু প্রোগ্রেসিভ কলাপস থ্রু দ্য প্রভিশন অফ মিনিমাম লেভেল অফ স্ট্রেন্থ কন্টিনিউটি অ্যান্ড ডাকটিলিটি, দিস ইজ আ কমন থিং। এরপরে হচ্ছে যে লোড পাথটা আমাদেরকে অবশ্যই এমনভাবে করতে হবে, অল্টারনেট লোড পাথটা যে নিতে হবে, যেমন রিডান্ডেন্সি নিয়ে আমরা কথা বললাম, সেটাও এখানে আসতেছে। এরপরে আমাদের সাফিসিয়েন্ট স্ট্রেন্থ তো আমাদেরকে দেওয়াই লাগবে যদি আমাদের অ্যাক্সিডেন্টাল মিস ইউজ নিয়ে আমরা যদি কাজ করি। এবারে এরপরে প্রোভাইড স্পেসিফিক লোকাল রেজিস্ট্যান্স ইন রিজিয়ন অফ হাই রিস্ক অফ হ্যাভ সাফিসিয়েন্ট স্ট্রেন্থ টু রিলিজ অ্যাবনর্মাল লোড ইন অর্ডার টু স্ট্রাকচার হ্যাজ এ হোল ডেভেলপ অল্টারনেটিভ পাথ। অ্যাবনর্মাল লোড আসতে পারে, যেমন আমি কোনো বিল্ডিংয়ে যদি এমন করে রুফটা সাজাই যে দেখা গেলো যে ওখানে আমার ওয়াটার লোড অনেক জমে গেছে, সেক্ষেত্রে এরকম অ্যাবনর্মাল লোড আসলে কি হবে সেটা নিয়ে আমাদেরকে অল্টারনেটিভ পাথগুলো চিন্তা করতে হবে। এবার আমাদের হচ্ছে অ্যাচিভিং স্ট্রাকচার ইন্টিগ্রিটি কিভাবে আমরা ক্রিয়া করবো সেটা গাইডলাইন। তো আমাদের ওই একই কথাতে বারবার ফেরত যাচ্ছি যে কানেকশন বিটুইন স্ট্রাকচারাল কম্পোনেন্ট শুড হ্যাভ ডাকটাইল, এমন ক্যাপাসিটি রিলেটিভলি ডিফরমেশন হওয়ার এবং এনার্জি অ্যাবজর্ব করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ আমরা যদি স্ট্রেস স্ট্রেন কার্ভটা দেখি, ওইখানেও আসলে এই ধরনের প্যাটার্নটাকে আমরা বুঝতে পারবো যদি স্ট্রেস স্ট্রেন কার্ভটা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি। এরপরে হচ্ছে গুড প্ল্যান লেআউট, ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন অ্যাচিভিং ইন্টিগ্রিটি, প্রপার প্ল্যান লেআউট অফ ওয়ালস অ্যান্ড কলাম। অর্থাৎ আমরা যখন ফ্রেমিং সিস্টেমটা দাঁড় করাবো, আসলে যত্রতত্রভাবে আমরা সেটাকে দাঁড় করাতে পারবো না, সেটারও আমাদের একটা পর্যায়ের প্ল্যান লাগবে, যে প্ল্যান দিয়ে আমরা আমাদের লোড পাথটাকে ঠিক রাখতে পারবো। ইন বেয়ারিং ওয়াল স্ট্রাকচার, যদিও আমরা বেয়ারিং ওয়াল এখনো করি না, এখন আর সেভাবে করি না, দেয়ার শুড বি অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ইন্টেরিয়র লংটিটিউডিনাল ওয়াল টু সাপোর্ট অ্যান্ড রিডিউস দ্য স্প্যান অফ লং সেকশন অফ ক্রস ওয়াল, thus enhancing the stability of individual walls and of the structure as a whole. Therefore, integrated system of ties among the principal element of the structural system. Other than the column beam must be an integrated system rakhte hobe. May be designed specifically as a component of secondary load carrying system which often must sustain very large deformation during catastrophic events. Returns on wall, returns of interior and exterior walls will make them more stable. এরপরে আসতেছি যে আমাদের যদি চেঞ্জিং ডিরেকশন অফ স্প্যান
of floor slab, where a one-way floor slab is reinforced to span in the main direction, provides spanning capability in its secondary direction also. Perhaps using a lower safety factor. With this approach, the collapse of the slab will be prevented and the debris loading of other parts of the structure will be minimized. এবং সিঙ্কের যে টেম্পারেচার স্টিলের জন্য যে আমাদের এনাফ টু এনাবল দ্য স্ল্যাব টু স্প্যান ইন দ্য সেকেন্ডারি ডিরেকশন, তো এটা নিয়ে আমরা অলরেডি আমরা এগুলো নিয়ে কাজ করি। এবং লোড বেয়ারিং ইন্টেরিয়র প্যাটার্নে পার্টিশন ইন্টেরিয়র পার্টিশনে আমাদের মাস্ট বি ক্যাপেবল ক্যারিং এনাফ লোড টু অ্যাচিভ দ্য চেঞ্জ অফ স্প্যান ডিরেকশন ইন দ্য ফ্লোর স্ল্যাব। এবং স্ল্যাব ক্যানট চেঞ্জ স্প্যান ডিরেকশন, তাই স্প্যান উইল ইনক্রিজ ইফ অ্যান ইন্টারমিডিয়েট সাপোর্টিং ওয়াল ইজ রিমুভ। ইন দিস কেস ইফ দেয়ার ইজ এনাফ রেইনফোর্সমেন্ট ফ্রোয়ার্ড দ্য স্ল্যাব অ্যান্ড এনাফ কন্টিনিউটি অ্যান্ড রেজিস্ট্যান্স, কন্টিনিউটি এবং রেজিস্ট্যান্স যদি সেই মতো থাকে তাহলে স্ল্যাব মে বি ক্যাপেবল অফ ক্যারিং লোডস অ্যান্ড বাই ক্যাটেনারি অ্যাকশন সো দ্য ভেরি লার্জ ডিফ্লেকশন উইল রেজাল্ট। এরপরে বিম অ্যাকশন অফ ওয়ালস আছে, রিডান্ডেন্ট স্ট্রাকচারাল সিস্টেম আছে, হ্যাঁ এগুলো নিয়ে অলরেডি আমরা অনেকগুলো আলোচনা করেছি যে আসলে কি কারণে আমরা এই জিনিসগুলো করতেছি। ডাকটাইল ডিটেলিং, এটাও নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছি, যখন টপিকগুলো এসেছিল তখন আমরা বলছি যে ডাকটাইল ডিটেলিং কেন করব। এবং আমাদের যদি আমরা ব্লাস্ট লোড প্রিভেন্টেড বিল্ডিং করি তাহলে আমাদেরকে অ্যাডিশনাল রেইনফোর্সমেন্ট কিভাবে দিতে হবে সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এটাও ব্লাস্ট প্রোটেকশনের জন্য একটা বলেছে যে আসলে কনস্ট্রাকশনটা কিভাবে কম্বিনেশন উইথ স্পেশাল মোমেন্ট স্প্রিং ফ্রেমের সাথে কিভাবে কম্বাইন করবে সেটা নিয়ে কথা বলতেছে। এরপরে আমাদের আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমাদের একবার হচ্ছে বাকলিং অফ এ টল বিল্ডিং আন্ডার ইটস ওন ওয়েট। এই ওয়েটটা সেটা হলো যে আমাদের বিল্ডিংটা তো আসলে ক্যান্টিলিভার হয়ে থাকে, সো টেন্ডেন্সি টু বাকল আন্ডার ইটস ওন ওয়েট। হ্যাঁ, দ্য প্রবলেম ইনভলভিং সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ডিফ্লেক্টেড কার্ভ অর ডিসকাস ফার্স্ট বাই লিওনার্ড ওয়েলার, এটা নিয়ে আমরা সবাই কলামের থিওরিতে বা ইয়াতে অনেক সময় পড়েছি। ইভেন্টুয়ালি সলভড বাই ম্যাথামেটিশিয়ান এজি গ্রিনহিল এস্টাবলিশ দ্য লোয়েস্ট বাকলিং লোড পার ইউনিট হাইট অফ দ্য ক্যান্টিলিভার। সো এখানে ইউনিট হাইট অফ দ্য ক্যান্টিলিভার ইজ গিভেন বাই এইটা। সো এটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ধরনের অ্যাকশন নিতে, কিন্তু যদি এটা সার্কুলার বিল্ডিং হয় তাহলে কিন্তু একটা ভালো কাজ করে যে টু গেট এ ফিল ফর ফার্স্ট দি সিচুয়েশন মিন ফর এ কম কন্টেম্পোরারি টল কনক্রিট বিল্ডিং লেট আস কনসিডার ফিফটি বিল্ডিং শোন ইন ফিগার দ্য ল্যাটারাল রেস্টিং ইজ প্রোভাইডেড এন্টায়ারলি বাই দ্য এন্টেরিয়র কোর অল অ্যাজুম হেয়ার ফর অ্যানালিটিক্যাল পারপাসেস টু বি 550 ফর পারপাসেস অফ দ্য অ্যানালাইসিস উই অ্যাজুম আনক্র্যাক প্রপার্টি। আচ্ছা, তো ইস্টেবিলিটি অ্যানালাইসিস নিয়ে কিছু কমেন্ট আমরা করি। যখন আমরা বিল্ডিংটা ইয়া করবো যে পারফেক্টলি স্ট্রেট হতে হবে উইথাউট এনি ইনিশিয়াল কার্ভেচার, এরপরে নো ইনিশিয়াল ইসেন্ট্রিসিটি আন্ডার ভার্টিক্যাল লোড, এবং আমাদের লোকাল বাকলিং মানে ঠিকভাবে ইয়া করতে হবে যেন লোকাল বাকলিংটা না আসে। Shear mode of deformation characteristics of low and mid rise buildings has no effect on stability of the building, so এটা নিয়ে আমাদের চিন্তা নেই। এবং আমাদের simultaneous action of axial and lateral load is ignored. So শেষমেশ আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টেই আসলে আমাদের ঘুরে ফিরে আসতেছে যে ইন প্র্যাকটিক্যাল বিল্ডিং দিজ অ্যাসাম্পশন আর based
into various degrees. For example, non the construction tolerance permitted in the vertically of the building and in inevitable eccentric distribution of mass over the height of invariably result in an initial bending curvature increasing the p delta effect. So আমাদের এই p delta effect এর জন্যই আসলে লাস্টে গিয়ে আমাদের জিনিসটা কাজ করতেছে এবং অ্যাডিশনালি যদি ল্যাটারাল লোডে মানে কাজ করে তাহলে উইন্ড এবং সিস্টিক লোড যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ভার্টিক্যাল ল্যাটারাল লোড হ্যাঁ কারণ আমাদের জানি যে সিস্টিকের মধ্যে আমাদের ভার্টিক্যাল লোড নিয়েও আমাদের কাজ আছে So all these consequences have the effect of diminishing the critical load determined earlier for a particular case of inelastic stability. However, no attempt is made here to go beyond the basic hypothesis. So আমাদেরকে সেটা নিয়ে আমাদেরকে ইয়া করতে হবে এবং এইখানে আমরা যে equivalent earthquake force calculation করি দেখা যাচ্ছে যে p delta effect এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সেটা অ্যাকচুয়াল আমাদের ফয়েলে যে পরিমাণ আর্থকের সময় যে পরিমাণ অ্যাক্সেলারেশন আসতেছে অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ দিয়ে আমাদের ইকুইভ্যালেন্ট যে ক্যালকুলেশন করি সেটা না করে দেন আমাদের সেই এ অ্যাক্সেলারেশনটা কত সেটা নিয়ে আমাদেরকে ওটার রেসপেক্টে আমাদের বিল্ডিংটা যেটা আমরা ডিজাইন করব ওটার বিহেভিয়ার কেমন হচ্ছে ওটা আমাদেরকে দেখতে হতে পারে So thanks to all. Next live class next শনিবার হবে সেখানে আমরা স্টিল RCC এবং কম্পোজিট স্টিল সেকশনের জন্য গ্র্যাভিটি সিস্টেম কিরকম হবে বা হওয়া উচিত গ্র্যাভিটি কি কি ধরনের গ্র্যাভিটি সিস্টেম আছে সেগুলোর ওপরে আমরা ব্রিফ করব আর সবাইকে আরেকবার শেষে বলে দিচ্ছি যে আমাদের ট্রেনিং সেন্টারটা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ এখানে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বিভিন্ন কোর্স আছে ইলেকট্রিক্যালের জন্য দুইটা কোর্স আছে শীঘ্রই আমরা অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর কোর্স চালু করার চেষ্টা করছি তো থ্যাংক ইউ অ্যান্ড সবাইকে আবারও খুব শুভেচ্ছা জানাচ্ছি আমার এতক্ষণ ধরে আমার সাউন্ড মানে লাইভ ক্লাস দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ